রাত দিন টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠান কভারেজ দেওয়ার জন্য। সেই সাথে আমাদের রাত দিন টেলিভিশনের কর্ণধার সাইদুল্লাহ বাবুকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠিত হচ্ছে ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত খুলনা প্রিয় সাদা মনের মানুষ বিশিষ্ট কবি ও গল্পকার মানু মান্নানের স্মরণ সভা ও দোয়ার মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি ও গল্পকার শাহনাজ সুলতানা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনার প্রখ্যাত সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কবি মঞ্জু খন্দকার ও কবি ও সংগঠক মোহাম্মদ জুবায়ের হোসেন। এছাড়া আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় কবি ও কণ্ঠশিল্পী সৈয়দ জীবন, উপস্থিত আছেন প্রিয় কবি ও আবৃত্তি শিল্পী মেহবুব মল্লিক, উপস্থিত রয়েছেন ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত নির্বাহী সভাপতি কে এম সেলিম, উপস্থিত রয়েছেন প্রিয় কবি কাউসারি জাহান মঞ্জু, উপস্থিত রয়েছেন প্রিয় কবি গোলাম রসুল খোকন, উপস্থিত রয়েছেন প্রিয় কবি মুন্সি তোফায়েল আহমেদ, উপস্থিত রয়েছেন প্রিয় কবি কে এম সোহা। সম্মানিত উপস্থিতি, মাঝে উপস্থিত ছিলেন প্রিয় কথা কবি নাজমুল তারেক তুষার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি প্রিয় গল্পকার প্রয়াত গল্পকার মানু মান্নানের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য বিনম্র আমন্ত্রণ জানাব ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত নির্বাহী সভাপতি কে এম সেলিম। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত নির্বাহী সভাপতি কে এম সেলিম। কবি ও গল্পকার মানমান্য স্মরণসভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকে অনুষ্ঠান সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপবিষ্ট আমার সকল কবি সাহিত্যিক বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্তর থেকে জানাই প্রাণতালা শুভেচ্ছা। কবি গল্পকার মানু মান্নান ভাই, যার সঙ্গে অসংখ্য স্মৃতি, অসংখ্য দিন, অসংখ্য ঘটনা অন্তর জুড়ে রয়েছে, যা প্রকাশ করলে সকাল থেকে চার দিন পাঁচ দিনও গত হয়ে যেতে পারে হয়তো সেই ঘটনা শেষ। মানু মান্নান ভাই সবচেয়ে যে বিশেষ বৈশিষ্ট্যগত গুণটা ছিল, ওনার পকেটে রাখতেন একটা আতরের শিশি। এই আতরের শিশিটা উনি বের করে যার সঙ্গে দেখা হতো ওই বের করে একটু হাতে লাগিয়ে দিতেন। এই আতরের শিশি কোন সাহিত্য মনে আর কেউ কোনোদিন পকেটে রাখবে কিনা জানি না, তবে এই আতরের শিশি ইতিহাস হবে। আতরের শিশি আগামী দিনে কারোর পথ প্রদর্শিত হতে পারে। মানু মান্নান ভাই এমন একজন মানুষ ছিলেন, আমি উনি রড সিমেন্টের দোকানে চাকরি করতেন, আমি মহেন্দ্র দাসের মোড় থেকে সোজা ওই রোড নিয়ে হাঁটা শুরু করলাম কদমতলা অভিমুখ। আমি তাকে খেয়াল করিনি, আমি তাকে দেখিনি, অনেক দূর পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পর সে পিছন থেকে ডাকতে 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 সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাইকে পিছনে ডাক, সামনে আমি পিছনে ঘুরে দাঁড়ালাম, মানু ভাই কণ্ঠ ঘুরে দাঁড়ালাম হাসি দিয়ে, এই বুকের পরে মাথাটা দেখে এইভাবে কানটা দেখে ভালো আছেন, এই বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্য উনি সবার ক্ষেত্রে সবভাবেই। এই মানু মান্নান ভাই
কি করে ভুলে যাব মানবন্ধন ভাইয়ের কথা, এই সেদিনকে বইমেলার ভিতরে দেখা, এই সেদিনকে বইমেলার ভিতরে দেখা, সেদিনও বুকে জড়িয়ে ধরে অনেক কথা। 80 দশক থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কথা, অনেক ইতিহাস, এই মানবন্ধন ভাই অতর্কিত ভাবে হঠাৎ চলে গেলেন। আমি সংবাদটা সর্বপ্রথম শুনি কবি আব্দুল জব্বারের। এই জব্বার ভাই প্রথম আমাকে ফোন দিয়ে বললেন, সেদিন ভাই মানবন্ধন ভাই নাকি মারা গেছি জানেন। কথাটা শোনার সঙ্গে আমার বুকের ভিতরে ছাদ করে উঠতো, বুকের ভিতরে মানে বুকের ভিতরে একটা পাথর বিদ্ধ হলো। মানবন্ধন ভাই, আমি জব্বারকে প্রথম ডিনাই করেছিলাম যে না কি হলো মানবন্ধনের সাথে গতকালকে আমার সঙ্গে দেখা কথা। ভাই যখন উনি গল্প পাঠ করতেন, আসলে এই গল্প পাঠ করতেন, ওনার প্রত্যেকটা গল্প ছিল অর্থবহ, অলঙ্কার ছিল গল্পের ভিতরে কিন্তু গল্পগুলো ছিল অর্থবহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় গল্পকার মানবন্ধন ভাইয়ের জীবনের উপরে অত্যন্ত চমৎকার স্মৃতিচারণমূলক বক্তব্য রাখলেন আমাদের ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত নির্বাহী সভাপতি কে এম সেলিম ভাই। শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে মানবন্ধনের জীবনের উপরে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনম্র আমন্ত্রণ জানাবো ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি সম্মানিত সহসভাপতি কবি ও সঙ্গীত শিল্পী সৈয়দ জীবনকে। মানবন্ধনের স্মরণসভার আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষজ্ঞ, সকল ধ্রুপদী সাহিত্যিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা মানবন্ধনের যখন আমি একটা পোস্ট দেখলাম, আমার বিশ্বাস হয়নি যে পোস্টটা করেছিল, তাকে আমি ফোন দিলাম, সে কাজী ইসলাম টিপু। আমি বললাম যে এই একটা ব্যাপার, আমি বললাম আমার তো বিশ্বাস হচ্ছে না ঘটনাটা কি সত্যি, কয় আপনি দেখেন না, আমি আপনারটা দেখে আমি আপনাকে প্রশ্ন করছিলাম। তারপরে আমার মনে হয় না যে সে মারা গেছে। তারপরে আমি আবার সেলিমের সাথে কথা বললাম, কে সেলিম, যে ভাই এই ঘটনা আমার তো বিশ্বাস হচ্ছে না ঘটনাটা কি। সেলিমও বললো যে হ্যাঁ আসলে সত্য। তারপরে রাজশাহীতে ফোন দিলাম ফরিদা ইয়াসমিন রানুর কাছে, তো রানু বললো যে বিয়াই আসলে ঘটনা ঠিক। তারপরে আমার এখনও মনে হচ্ছে না যে আমাদের মাছ থেকে মানুমান্না নাই। তো মানুমান্নানের সাথে আমার অনেক দিনের সাহিত্য পরিষদ থেকে সেই 80 দশকে তখন থেকে তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক ছিল। আর সে তার সাথে দেখা হলে আমাকে বলতো যে দোস্ত তোমার ওই গানটা একটু আমাকে শোনাও, তোমার সেই কবিতাটা আমাকে একটু শোনাও। তো আমাদের এভাবেই আমাদের মাছ থেকে অনেক চলে গেছে। আমরা যারা আমাদের এই সাহিত্য অঙ্গনে ছিল, সাহিত্যের সাথে জড়িত ছিল, আমি সবার যারা আমাদের মাঝে আসেনি তাদের সবারই আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে মানবন্ধনেরও মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত সহসভাপতি বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী সৈয়দ জীবন ভাইকে মানবন্ধন ভাইয়ের উপর স্মৃতিচারণমূলক মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি প্রিয় কবি ও গল্পকার মানবন্ধনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য বিনম্র আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি কবি মঞ্জু খন্দকার। মানে প্রত্যেকটা মৃত্যুই সব গ্রহণ করে। আজকে আমরা শোকের একটা ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেটা আমাদের প্রিয় কবি গল্পকার
মাননীয় ভাই স্মরণ সবাই প্রথমে কৃতজ্ঞতা জানাই ধ্রুবদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির অনুধানকে। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই অনুষ্ঠানে আসার জন্যে। আমার একটা পারিবারিক অনুষ্ঠান ছিল, তারপরেও আমি যেতে পারবো না, যদি সম্ভব হয়ে যাবো কিন্তু তাড়াহুড়ো করে সেটা শেষ করে আমি আসার চেষ্টা করছি। আমি এসে ভালো লাগছে এই কারণে মানন ভাইয়ের সাথে আমার পরিচয় একটু অল্প দিনের, কিন্তু আমার সদস্য হয়েছিল ওনার শেষ তখন কাজে অংশগ্রহণ করা। আজকে যেটাই শুনলাম যে মানমানন ভাই আর নেই, খবরটা আমি প্রথম শুনি কবি ও গবেষক মনিরুজ্জামান আবলু ভাইয়ের কাছ থেকে। উনি যখন বললেন আমার বিশ্বাস হল না, আমি বললাম যে কেমন কথা বলছেন, আমি তো প্রশ্ন জানার সাথে আমার কথা হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে। সাংবাদিক কবি ভাই আসলাম বাবু ওনার কাছে আমি লিঙ্ক দিলাম, ভাই শুনছেন না তো? আমি বললাম আপনি কনফার্ম হন এবং কনফার্ম যদি হয় সত্যিকার অর্থে হয় আমি আপনার জন্য ওয়েট করছি, আসেন আমরা ওনার দাফন কাছে যাব। মনে যেমন লাভলো বললেন যে আমি অন্য জায়গায় থাকবো, আমাকে নিয়ে যান। তো পরবর্তী যখন সত্যি কথাই হলো, আমরা তিনজনে আমি আর আসলাম ভাই গেলাম, গিয়ে মনিরুজ্জামান ভাইকে তুলে নিয়ে আমরা গোরস্থানে গেলাম। গিয়ে দেখে আরও কয়েক ভাই কবি শেরালি ভাই ছিলেন, আরও কে হাকিম ভাই ছিলেন, আরও অনেকে ছিলেন। আমরা ওই অনুষ্ঠানে দাফনকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, পেরেছিলাম, এই জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করছি। কেন আমি সাহিত্য পাগল লোক, এই জন্যে খুলনাতে অল্পদিন আসার পরেও আমি কে কোথায় আসার সবার সাথে আমি পরিচিত হওয়ার চেষ্টা করছি। এ লোক আর নাই, কোথাও আর পাবো না, এই যে একটা অনুভূতি আমাকে এখনও কাজ করে। কারণ আমিও কবিতার পাশাপাশি গল্প লিখি, এই কারণেই উনি যদি শুনছি পরবর্তী বাবু ভাইকে জিজ্ঞেস করছি বাবু ভাই উনি কী লেখেন, ও বলে যে গল্প লেখেন। আমাদের যারা লেখালেখি করে, যারা সাহিত্য রচনা করে, তারা কী কে কী অবস্থায় আছে সীমিত আকারে আমরা বোঝার চেষ্টা করছি, এবং তাদেরকে আমরা বাড়ি বাড়ি যে তাদের অজান্তে আমরা এই করোনা সংকট পাই মুহূর্তে আমাদের নিজেদের নিজেদের করার চেষ্টা করছি। তো আমরা আসলে আমরা কবি মানুষ, সাহিত্য পাগল, আমরা সবাই কিন্তু দুস্থ ম্যাক্সিমামই আমরা লেখালি করি, আমরা নুন আনতে পাল্টা ফোড়াই, আমরা সবাই কবিতার মিলন মেলাই এক হব এই প্রত্যাশা রেখে মানমানন ভাই কে আল্লাহ বেস্তবাসী করো, আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এই প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট কবি ও গল্পকার মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে। আমাদের প্রিয় গল্পকার মানমন্দানের উপস্থিতি চারণমূলক মূল্যবান বক্তব্য রাখার জন্য